বাণিজ্যের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে বুধবার তেলিয়ামুড়ার রাংখলপাড়ায় বখিরাজ্যে তিন প্রতারক মুরগি ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া পুলিশের হাতে। আটক এই তিন প্রতারক ব্যবসায়ীর বাড়ি পশ্চিমবাংলায় বলে জানা গেছে। স্থানীয় মানুষের বক্তব্য, এই প্রতারক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মুরগির বাচ্চা বিক্রির নামে অনেক মানুষের সঙ্গে প্রতারণার জাল বুনেছিল। তিনজনকে রাংখল বাজার থেকে আনা হয়েছে। ওখান থেকে একটা আমাদের কাছে খবর এসেছিল, রাংখল বাজার এলাকাতে তিনজন যুবক কিছু মুরগির বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে এবং ওদের কাছে সন্দেহ হয়েছিল যে মুরগির বাচ্চাগুলা ওরা হাইব্রিডিং হাই ইল্ডিং ভ্যারাইটি বলছিল, ওরা মুরগির বাচ্চাগুলা ছিল অ্যাকচুয়ালি পোলট্রির বাচ্চা এবং ডুপ্লিকেসি করে কালারিং করে তা অন্য নাম দিয়ে বিক্রি করছিল হাই দামে। সেই ব্যাপারে ওদেরকে আটক করা হয়েছিল, এলাকাবাসী আটক করেছিল। আমরা রেস্কিউ করে এনেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন জায়গায় বাড়ি কিছু জানা গেছে? ওদের বাড়ি বলেছে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা।